এরকম, এটা হচ্ছে আমাদের দুষ্টু, একটা একটা করে সব মাছকে খেয়ে। তো দেখতে পাচ্ছ এই গনু, এই গনু আমাদের আরো তিনটে মাছকে খেয়ে নিয়েছে। আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে বিহু, বিহু ওই যে তোমরা দেখতে পাচ্ছ বিহু, বিহু ডিম পেড়েছে কটা, দুটো বিহু, দুটো ডিম পেড়েছে। তাহলে চলো লাউটা কেটে ফেলি। আমরা এখন কোথায় যাচ্ছি ঝগড়া করছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা খুব 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 ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আমি গতকাল ব্লগ করতে পারিনি কারণ শরীরটা খুব একটা ভালো ছিল না, আমি ব্লগ করতে পারিনি। তারপর আমাদের রাস্তার এখানে ঝামেলা হচ্ছিলো বলে আবার যেতে হয়েছিলো সকালবেলা ওই দিকে, মানে রাস্তার দিকে, সেটা পরে বলছি বেলায়। তো সেই জন্য ব্লগ করতে গেলে পারিনি, কিন্তু আজকে ফুল দমে ব্লগ করবো। আজকে ওয়েদারটাও খুব ভালো, মেঘলে মেঘলা ওয়েদার আছে। ওয়েদার দেখো, আশা করছি আজকে বিকালের মধ্যে বৃষ্টি হবে। মনটাও খুব ভালো হয়েছে না, আজকে ফুল দমে ব্লগ করবো কারণ কালকের দিনটা পুরো ছুটি খেয়েছি, কিন্তু আজকে হবেই হবে ব্লগ। তো দেখি বাড়ির লোক কী কী করছে। এরকম, এটা হচ্ছে আমাদের দুষ্টু, একটা একটা করে সব মাছকে খেয়ে নিচ্ছে, ওই জন্য একে আলাদা করে দেওয়া হচ্ছে। আমার তিনটে অ্যাঞ্জেল মাছ ছিল, কত বড় হয়ে গেছিলো, তাদেরকে পর্যন্ত খেয়ে নিয়েছে, ওই জন্য একে আলাদা করে দেওয়া হচ্ছে। অ্যাকোরিয়ামটা আসলে এর জন্যই নেওয়া হয়েছিল, মাছের জন্য নয়, কিন্তু আমার হাজবেন্ড তো দেখছি বাপি বাপি নেবে তাই চিড়ে দিচ্ছে নব্বই দেখো। তো দেখতে পাচ্ছ এই গনু, এই গনু আমাদের আরও তিনটে মাছকে খেয়ে নিয়েছে। তো দুটো মাছকে আগেই খেয়ে নিয়েছিল, তারপর আবার আরও তিনটে মাছকে খেয়ে নিয়েছে। দেখতে পাচ্ছ মাছ কত কম আছে, দেখো খালি কটা মাছ আছে, দুটো গোল্ডেন মাছ, তিনটে অ্যাঞ্জেল মাছ, মানে দামি দামি মাছগুলোকে গনু খেয়ে নিয়েছে। কেন খেলো আমি জানি না, প্রচণ্ড দুষ্টুমি করছে, আমাদের মাথার কাজ করছে না, কারণ মাছগুলোকে আমরা আলাদা রাখতে পারছি না, গনুকে আলাদা রাখতে পারছি না, কারণ আমাদের তো একটাই অ্যাকোরিয়াম, কোথায় রাখবো এদের। সেই জন্য বিকাশ বলেছে আর মাছ আনবো না, এই যা মাছ এনেছে এনেছে আর মাছ আনবো। আর এদিকে বিকাশ রেডি হচ্ছে জলখাবার খেয়ে কাজে যাবে বলে, আর আমার ছেলেকে রাখো, আমার ছেলে সকালবেলা বাবার সাথে মুড়ি খাচ্ছে। মুলি খাচ্ছে মুলি, আর গেঞ্জি পরিয়েছি দেখো, উল্টো গেঞ্জি পরিয়েছি। আর এখনো বিছানা ছেলে নাকি তোলা হয়নি, ঘুম থেকে উঠেছি এই সবে, ওই জন্য বিছানা তোলা হয়নি। হ্যাঁ পেঁয়াজ গা, কি পেঁয়াজ গা কি পেঁয়াজ গাছ ঝর্ণে গাছ তুলে দিয়েছে কই দেখি। আই দেখো এত ধনে হয়েছে আমাদের, এটাই বলছিল পেঁয়াজ গাছ ধনে গাছ তুলে দিয়েছে, পেঁয়াজও হয়েছে ছোট পেঁয়াজ। এই দেখো অনেক পেঁয়াজ হয়েছে, এই ছোট পেঁয়াজে মুড়ি খেতে হেভি লাগে বলো। হ্যাঁ রসুন গাছ এইটা, এইটা রসুন তো একটাই গোয়া হয়েছে, আলাদা রসুন গাছ একটাই গোয়া হয়েছে রসুন গাছ বসানোর পরে। রসুন গাছে আলাদা মাটি টাটি লাগে নাকি বসাতে? এখানে মাটিটা তো ভালো ছিল। আর দেখো গাছগুলো কত বড় হয়ে গেছে সব, আমার জিনিয়া গাছ, আর এইখানে এই যে সূর্যমুখী গাছ যেগুলো দানাগুলো বিহু খায়, সেই দানাগুলো ভিজিয়ে বসিয়েছিলাম বলে কত সূর্যমুখী গাছও বেরিয়েছে, সূর্যমুখী গাছগুলো কত বড় হয়ে গেছে বেরিয়ে। এইদিকেও বসিয়েছি, এইদিকেও বসানো আছে, এইদিকের গাছগুলো তার বড় হয়ে গেছে, ঠিক এই গাছগুলো বড় হয়ে গেছে। আর এইখানের এই পাখির বাসাটা দেখি কেমন আছে, পাখির বাসাতে ডিম কেমন আছে, ওই ডিম, এই তো ডিম, ডিম ঠিকই আছে, পিয়ারাও ধরেছে, এই যে
আর এই লাউটা দিয়ে কাটা হবে, লাউটা অনেক বড় হয়ে গেছে পেকে যাবে, আজ এই লাউটা কাটা হবে। আজ ওয়েদারটা ভালো বলো, আজ বেলা বেশ বৃষ্টি হবে একটু একটু। টমেটো তো শেষই, আর কি দেখাবো, মা বলছে টমেটোগুলো দেখেছিস, টমেটো শেষ আর কি দেখাবো, গাছ তো সব তুলেই ফেলে দিয়েছে বিঘা, এই কয়েকটা গাছ আছে এই জন্য। কি বেগুন কই? ও একটা বেগুন, একটা বেগুন সঙ্গে তুলেছিলাম আর একটা বেগুন আছে, ওই যে সাদা বেগুন। আমার সাদা বেগুন একদম ভালো লাগে না, ভালো লাগে না সাদা বেগুন। এই যে এই আমাদের বাগান, এখন কিছু হয়নি, বসানো টসানো হয়, যে গাছগুলো বসিয়েছিলাম সেই গায়ক কয়েকটা বেরিয়েছে, মানে ওই চাল কুমড়ো দানা, তারপরে কি চিনে দেন। হ্যাঁ ও বলছে এই কুমড়োটা নাকি হবে, অনেক কুমড়ো নষ্ট হয়ে গেছে, হোক বলে দেখা যাবে, আগে হোক তবে কি ওই কুমড়োটা কবে পারবে, পারবো পারবো করে পাড়াই হচ্ছে। আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে বিহু, বিহু ওই যে তোমরা দেখতে পাচ্ছ, বিহু বিহু ডিম পেড়েছে, কটা দুটো, বিহু দুটো ডিম পেড়েছে, ওই যে বিহু। একটা ইন্টারেস্টিং কথা হচ্ছে বিহু কিন্তু মেয়ে, ও একা রয়েছে, ও একাই ডিম পাচ্ছে, ওই জন্য বলে এই ডিমে কোনো বাচ্চা হবে না, ও কিন্তু একা আছে, দু তাও ডিম পেড়ে যাচ্ছে। এর জন্য একটা ছেলে পাখি আনবো, কারণ কুহুও আমরা বুঝতে পারিনি বিহু ছেলে না মেয়ে, তো ছবি দেখি আনা হয়েছিল, বলেছিল যে কুহু বিহু ছেলে আর কুহুকে মেয়ে আনা হয়েছিল, কিন্তু পরে জানতে পারলাম না বিহুও মেয়ে কুহুও মেয়ে, আমাদের আনাটা ভুল হয়ে গিয়েছিল। তো এবার পাখি আনলে ছেলে পাখিই আনবো, একবার ছেলে পাখি নিয়ে আসবো, নিয়ে এসে কুহুকে সঙ্গী করে বিহুকে সঙ্গী করে দেবো। কালকে মানে আমাদের ঘরে যে যখনই ঢোকে বিহু ঠিক আওয়াজ দিয়ে দেয়, কালকে বিকেলবেলা দরজাটা খোলা আছে আমাদের ঘরে, তো ভাব এবার বিহু না খুব চিল্লাচ্ছে, কেন চিল্লাচ্ছে কেন চিল্লাচ্ছে, দেখি ও বাবা বেড়াল ঢুকছে, মানে বিহু এখন আমাদের সিকিউরিটি গার্ড হয়ে গেছে। বিহু 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 আরেকজনের জ্বালা, অ্যাকোরিয়াম রাখার জন্যে দাঁতকাণ্ড, অ্যাকোরিয়ামে ঢাকনা খুলে হাত ডুবিয়ে বসে আছে, দেখো যাও দেখো এইখানে আর একটা কচ্ছপ আছে, দেখতে পাচ্ছ কি, এই যে এই কচ্ছপটা অনেক ছোট এনেছিল, বড় হয়ে গেছে, আরে এক করি আমি তো ধরছে না রে, মুড়ো দাও আর একটা পেটি দাও, দেবো না কিছু, কিন্তু মাছ কাটবে না, আমাকে 200 দিবে কেটে, শোন না তোর ছেলে দেখবে, দেখ মাছ দেখ বন্ধ, দেখ কাটবো তো কেন কাটবো না, কেটে 200 দাও, ওই পেটিগুলো ভালো হবে, তুমি তো কাটো না, পেটি সব ভালো, তোমার পাড়াতে এসেছে মাছ, তো মাছ কিনছে তাতান, আর তাতান যে কে কোথায় আছে, একটা
পেটি কেন নিবি? পেটি খায় আজ রাত্রিরে তো কিছু করতে হবে, মুড়ো এনেছি, আর একটা মুড়ো নিলে হয়ে যাবে। চারটে করবো, কটা হবে না? তিনটে করবো, তিনটে করো না। তুমি ওই মাছের ডিমি দাও, কালকে রাত্রেবেলা করবো। আর এই মুড়োটা তো আমি এখন এসেছি তিতলিদের বাড়ি। তো তিতলিদের বাড়ি এসে একজন করছে দুষ্টুমি। এই যে এখানে বাসনপত্র রাখা আছে, আর একজন করছে কাজ। আমাদের এখানে এই যে কাজ হয়, এই যে একজন করছে কাজ, আর আমি বসে বসে গল্প করছি। হাম্পাই কি বাজে মেয়ে, এই গল্প করছে আর একজন কাজ করছে। আর আমার এখান থেকে আমাদের বাড়িটা দেখা যাবে। ওই যে দূরে আমাদের বাড়ি, এই তো আমাদের বাড়ি। যদি বাড়িটা সব কমপ্লিট হয়ে যায় কি সুন্দর দেখতে লাগবে। আমার প্লাস্টার ফ্লাস্টার কবে হবে? গুড ইভিনিং গাইস। তো হয়ে গেছে এখন বিকেল, এখন 5টা বাজতে যায়। তো তখন দুপুরবেলা তখন 11টার সময় ওই ওই যে দেখছ, ওই যে ওদের বাড়ি গিয়েছিলাম তখন 11টার সময়। ওদের বাড়িতে গিয়ে তখন বকবক করছিলাম, তখন তাতানকে নিয়ে এলাম ওখান থেকে। নিয়ে আসার পর তাতানকে চান টান করে খাওয়াতে খাওয়াতে ঘুম পাড়াতে করাতে আর ব্লক করা হয়নি। মা আর ব্লক করে লাভ নেই। মা বললো একে যদি ফোনটা তুই স্ট্যান্ডে রেখে করিস তাতানে এসে ফেলে দেবে, তাহলে হয়তো পড়তে হবে না, অন্য সময় করবি। ওই জন্য এখন বিকাল হয়ে গেল, ভাবলাম একটু আগে স্টার্ট করবো, কিন্তু ঘুমিয়ে পড়ছে না। ঘুম থেকে উঠে উঠে উঠতে উঠতে দেরি হয়ে গেলো। উঠে দেখলাম না এবার ব্লগটা শুরু করা যায়, তাই ব্লগটা শুরু করার আগে বলে দিচ্ছি, এই যে লাউটা, এই লাউটা আমি এখন কাটবো। মানে লাউটা অনেক দিন ধরে ঝুলছে, লাউটা পেকে যাবে, এই লাউটা আমি এখন কাটবো। কেটে এখন যাকে যেতে দেওয়ার দেবো, আর বাকিটা কালকে আমরা রান্না করবো। তাহলে চলো লাউটা কাট, তাহলে চলো লাউটা কেটে ফেলি। এই দেখো লাউ অনেক বড় হয়েছে, এখান থেকে কাঁধ। ছিল
এইজো বিকেলবেলা উঠে পড়েছে, ও উঠে পড়লে কত কথা, উঠে পড়লে চলে গেছে, উঠে পড়লে জেম্মা করলে চলে গেছে, জেম্মা পিয়েছে কি গো? এটা আমার কৃষ্ণ গো, কৃষ্ণ কানা কানা বলা এইদিকে গো, এইদিকে সবাই দেখছে, সবাই দেখছে তোমাকে, এই দেখো এই তো, এই বলো সব সময় আছে, হাই করে দাও, হাই করে দাও, হাসি আসছে না, হাসি আসছে না, আরে ঝুম দিদি আসেন, ঝুম দিদি জানে না তাতন উঠে পড়েছে, এক্ষুনি গন্ধ পেলে চলে আসবে, নবো আমি নবো মা, আমরা এখন কোথায় যাচ্ছি ঝগড়া করছি, জলদি তলো আমরা এখন যাচ্ছি একটা কাজে, এই যাবে না আসো সব রাস্তা দেখো তো তো শুনতে পেয়ে গেছে কিসের জন্য যাচ্ছি জরুরি তলব, তাই আমরা এখন সবাই মিলে পাড়া যতগুলো মহিলা সবাই মিলে এখন যাচ্ছি ঝগড়া করতে, চলো ফোনে গেলা খাওয়া, আমরা এখন এসে ক্লাবে বসে আছি, এখনো যাইনি পার্টি অফিসে, এখানে এসে বসে আছি, তারা লোক আসেনি তো কী হয়েছে, আমার ছেলে ঘরে কাঁদতে শুরু করে দিয়েছে, সে এতটাই কাঁদছে তাকে থামানো যাচ্ছে না, ওই জন্যই ওকে নিয়ে আসছি আবার, নিয়ে আসি তারপরে, কত পার্টি অফিসে যাওয়া হয়নি, কখন যাবো জানি না, সব লোক এখন বসে রয়েছে, বাড়ি ফিরে এসেছি মিটিং থেকে, তো হঠাৎ ছটার সময় তলব পড়লো মিটিংয়ে যেতে হবে, সেই জন্য তাড়াহুড়ো করে মিটিংয়ে গিয়েছিলাম, মিটিংয়ে গিয়ে ভিডিও করা হয়নি, রাস্তায় অনেক লোক ছিল ওই জন্য আর দেখাতে পারিনি, তো মিটিং থেকে এলাম এই 8:30 বাজে, এসে জামা কাপড় ছাড়লাম, ছেড়ে এসে দেখি তাতান ঘুমিয়ে পড়েছে, যখন গেছি তাতান প্রচণ্ড কাঁদছিলো, প্রচণ্ড তাতান কাঁদছিলো, মা বললো তুই এক্ষুনি মিটিং থেকে চলে আয়, তাতানকে আমি রাখতে পারছি না, আমি চলেই আসছিলাম মিটিং থেকে, তারপর যাই হোক তাতান কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে, সেই জন্য মিটিংটা কন্টিনিউ করতে পারলাম, তারপরে এসে দেখি তাতান ঘুমিয়ে পড়েছে, তো সেই জন্য ভালো থেকে ঘুমিয়ে তো পড়েছে, কিন্তু রান্না তো করতে হবে রাত্রে, তো রাতে রান্না এখন করবো, রুটি করবো, তরকারি করবো, দেখি আর কী করা যায়, ডিম ভাজবো, রান্নাগুলো করবো, করে হ্যাঁ মিটিংয়ে যেটা হলো, মিটিং হচ্ছে রাস্তা হচ্ছে, রাস্তা নিয়ে কথা হলো, রাস্তা হচ্ছে, যেই হাইটে রাস্তা হবে সেই হাইটেই রাস্তা হচ্ছে, খালি ওই যে বন্ধ হয়ে গেছিলো রাস্তাটা, কেন বন্ধ হয়ে গেছিলো জানার জন্য, রাস্তাটা কবে থেকে কন্টিনিউ করা হবে আবার সেই সব জানার জন্যই গিয়েছিলাম, রাস্তাটা বললো 2-3 দিনের মধ্যেই রাস্তাটা তৈরি হয়ে শুরু হয়ে যাবে কাজ, আর জুন মাসের মধ্যে রাস্তাটা কমপ্লিট হয়ে যাবে, এই সমস্ত জানানোর জন্যই গিয়েছিলাম আমরা, যে আমরা জানি যে কবে হবে, যাই হোক আমরা পাড়ার প্রায় 15-20 জন মিলে গিয়েছিলাম, গিয়ে বললো হ্যাঁ, গিয়ে জানলাম ঠিক আছে সব ঠিকঠাক হচ্ছে, ঠিক আছে বাবা হোক বাবা রাস্তা এইটুকুই যা, আর হ্যাঁ আর এই যে দেখতে পাচ্ছ আমার এটা, এটা লাল হয়ে আছে, কী হচ্ছে জানি না, প্রচণ্ড ব্যথা হয়ে আছে, কষ্ট হচ্ছে, কী করবো জানি না, রাত্রিবেলা দেখছি কী করা যায়, কি কোনো মলম থাকলে লাগাতে হবে, তাহলে ব্লগটা আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি, কালকে আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো, তাহলে আজকের মতো টাটা, গুড নাইট, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক দেবেন, তাহলে আজকের মতো গুড নাইট, সুইট ড্রিম, টাটা।